ওকে চলো আমরা শুরু করলাম তাহলে 7 আর 8 হ্যাঁ ম্যাথটা লিখতেছি আমি তোমরা একটু দেখো ওকে দেখা যাচ্ছে সব ওকে আর কথা শোনা যাচ্ছে সব ঠিক আছে হ্যাঁ এখন চলো যে 7 আর 8 এখান থেকে আমরা করব ওকে তাহলে এখানে আছে এরকম যে 7 আর 8 15x স্কয়ার 15x স্কয়ার মাইনাস 24y স্কয়ার মাইনাস 6z স্কয়ার প্লাস টুয়াইস xy মাইনাস xz আর 24yz এখন আমাদের কাজ হলো দেখো যেখানে xyz তিনটা ভেরিয়েবল আছে তো আমরা যেমন আগের বার নিয়েছিলাম x আর কনস্ট্যান্ট আর y আর কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কোন ছিল আর এখন নিব আমরা x এর সাথে z আর x আর সরি y আর z x আর z y আর z তাহলে z কমন থাকবে x এর সাথে z নেব আর আমরা y এর সাথে কি z নেব তাহলে z কমন তো ওকে আমরা তাহলে সেই কাজই এখন করব কনসিডারিং ওকে x স্কয়ার টার্ম z স্কয়ার টার্ম এন্ড তাহলে z আর x মিলে আছে এই টার্মটা এন্ড 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 xz টার্ম ওকে ইকুয়ালস টু তাহলে আমরা কত পেলাম x স্কয়ার এখানে আছে নিলাম আমরা x স্কয়ার টার্ম তাহলে x স্কয়ার টার্ম এটা 15 দেখো 15 x স্কয়ার z স্কয়ার এখানে আছে 6z স্কয়ার আর x আর z এই টার্ম আছে মাইনাস xz দ্যাট মিন্স x আর z গুলো আমরা নিয়েছি এরপর y আর z নেব z থাকবে কমন তাহলে এখন আসলে এটাকে ফ্যাক্টরাইজ করব রেজাল্টেন্ট ফ্যাক্টরস এখানে করব তাহলে 15 x স্কয়ার মাইনাস xz মাইনাস 6z স্কয়ার 15 আর 6 মাল্টিপ্লাই করলে 90 হয় তাহলে ওকে 9 আর 10 9 আর 10 মিলে এটা বের করতে পারব 15 x স্কয়ার মাইনাস 9xz সরি মাইনাস 10xz আর প্লাস 9xz মাইনাস 6z স্কয়ার চলো কমন নিই তাহলে ওকে কমন নিলাম কত 5x তাহলে 3x মাইনাস 2z এখান থেকে কত নেওয়া যায় 3z ওকে 3x মাইনাস 2z 3 2 যা 6 এখন দেখো 3x আর মাইনাস 2z কমন আছে 3x মাইনাস 2z 5x মাইনাস 2z তাহলে এখন আসো 3x মাইনাস 2z থাক এখানে কত আছে দেখেন স্যার 5x প্লাস 3z z কমন এখন আমরা কি করব y z y স্কয়ার টার্ম z স্কয়ার টার্ম আর y আর z কোথায় আছে এটা ওকে এন কনসিডারিং কনসিডারিং y স্কয়ার টার্ম z স্কয়ার টার্ম and yz term তাহলে ইকুয়ালস টু আমরা কত পেলাম মাইনাস 24 y স্কয়ার
माइनस सिक्स जेड स्क्वायर আর এখানে আছে প্লাস প্লাস 24 ওয়াই জেড এখন আমরা মাইনাস 6 কমন দিতে পারি এখন আমরা মাইনাস 6 কমন দিলাম আর এর বেশি কমন না যাবে না তাহলে এখানে কত থাকবে 4 ওয়াই স্কয়ার এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস 4 ওয়াই জেড আর প্লাস জেড স্কয়ার এখন আমরা a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা লিখব দেখো মাইনাস 6 সেকেন্ড ব্র্যাকেট দিলাম 2y স্কয়ার দিলাম 2y z দিলাম এরপরে z এরপর জেড স্কয়ার এখন এটা হোল স্কয়ার হয়ে দাও মাইনাস 6 এটা হোল স্কয়ার হয়ে গেল এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা তো দুইবার লিখে দিই 2y মাইনাস z হোল স্কয়ার না লিখে 2y মাইনাস z লিখলাম টু টাইমস তার মানে কি এটা এটা তো সেম হোল স্কয়ার হয় 2y মাইনাস z হোল স্কয়ার তার মানে কি দুইটা লিখলাম ওকে প্রবলেম এখন আসো এইটাকে আমরা এক কাজ করব আচ্ছা 2 এর আগে কি মাইনাস আছে 3 এর আগে প্লাস আছে 3 এর আগে প্লাস আছে তাহলে আমরা কাজ করব মাইনাস 3 আর 2 3 টু দা 6 2y মাইনাস z 2y মাইনাস z ওকে দেখো এখন আমরা মাইনাস 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব তাহলে মাইনাস 3 যদি মাল্টিপ্লাই করি তাহলে z প্লাস হয়ে যাবে আর 2 2 এর আগে মাইনাস আছে তাহলে 2 এর আগে প্লাস দিয়ে মাল্টিপ্লাই করব এখন চলো এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করি আর এটাকে মাইনাস 3 দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে আগে এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয় বলো তো 2 2 যার 4 y মাইনাস 2 z এই যে মাইনাস 2 z মাইনাস 2 z মিল রাখতে হবে এবার মাইনাস 3 দিয়ে এটা মাল্টিপ্লাই করব তাহলে মাইনাস 6 y মাইনাস 3 আর 2 মাইনাস 6 y a minus 3 এখানে মাল্টিপ্লাই করো মাইনাস মাইনাসে প্লাস হলো 3z এখন দেখো মিলে গেছে এখানে প্লাস 3 প্লাস 3z এখানে প্লাস 3z আছে এখানে মাইনাস 2z এখানে মাইনাস 2z এই দুটো কমন আছে তাহলে আমাদের লেখার নিয়ম আছে কমনটা নিব আর বাকিগুলো লিখে দেব এখানে এখানকার কমনটা নিব আর বাকিগুলোর সাথে আমরা প্লাস করে দিব কিভাবে লিখব দেখো এটা মাইনাসটা থাকবে তাহলে এখানকার মাইনাসটা নিব তাহলে এখন এটা 3x 3y 4y আর মাইনাস 2z তাহলে ওকে 3x প্লাস 4y এই যে 3x 4y আর মাইনাস 2z মাইনাস 2z লেখা শেষ এখন এটা লেখার সময় কি কমন আছে এটা তাহলে বাকিগুলো আগে লিখে নিই 5x মাইনাস 6 5x minus 6y আর কমন এখানে কত 3z এটা প্লাস 3z প্লাস 3z হ্যাঁ এখন বলো কি অবস্থা বুঝতে পারছো কিনা তোমরা কি বুঝতে পেরেছো এই ম্যাথ কি বুঝতে পেরেছো ওকে কিভাবে কাজ করেছি এর আগে দেখো যে আমি কিন্তু ইউটিউবে ভিডিওগুলো দিয়ে দিচ্ছি তোমরা ওখানেও দেখতে পারবা তাছাড়া গত বছর যা করাইছিলাম তাদের ভিডিওগুলো প্লেলিস্টে আছে দেখবা এই চ্যাপ্টারের অনেক ভিডিও আছে প্লেলিস্টে প্লেলিস্টে যাই দেখবা ইউটিউবে আমার এখানে আমাদের যে ইউটিউব চ্যানেল জুর ম্যাথফিল্ড ক্লাস 9 জুর ম্যাথফিল্ড 9 লেখা আছে দেখবা ইউটিউব চ্যানেল ওখানে দেখবা যেগুলো সব পড়ানো আছে আগের বছর ওকে আর এই যে এই অবস্থা
এখন আসো, আর এগুলো আমি দিয়ে দেবো, সমস্যা নাই। আজকে যে ভিডিওগুলো করবো ওটা দিয়ে দেবো, আর সকালে করে এসেছি মনে হয়, না করলে এটা দিয়ে দেবো আর কি, সমস্যা নাই। এটা ভিডিও করতেছে এখন, দেখো যে এটাই রিসলভিং ফ্যাক্টরস। আমাদের কাজ হলো যে কোনো একটাকে কমন রাখবো। আমি কি এক্স কেও কমন রাখতে পারবো, ওয়াই কেও কমন রাখতে পারতাম, ঠিক আছে? তো এখন এইভাবে আমাদের কাজগুলো করতে হবে। ওকে, হ্যাঁ এখন চলো, আমি এক্স কেও কমন, যে কোনো একটা কেও কমন রাখতে পারবো। আমরা জেড কে কমন রাখছি, প্রথম এক্স এর সাথে জেড নিয়েছি আর ওয়াই এর সাথে আবার জেড নিয়েছি, তাহলে জেড কমন পড়ে গেছে। হ্যাঁ এখন চলো, এইট গেল। হ্যাঁ এরপর আমরা আগাতে থাকি। ওকে, হ্যাঁ সরি। হ্যাঁ এখন দেখো যে, হ্যাঁ এবার এইট নাম্বার ম্যাথ, সেভেন শেষ হলো। এইট নাম্বার ম্যাথ কিন্তু অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, এই এইট নাম্বার নাইন নাম্বার আমি টেস্টার দিয়ে দিচ্ছি। কিন্তু এখানে একটা ফর্মুলা জানতে হবে তোমাদের আগে, ফর্মুলা মানে জানানো হয়নি, আমি এটা একটু প্রুফ করেও দেখাবো। যে ফর্মুলা এরকম, অন নাম্বার ফর্মুলা গুলো আগে দেখাইনি। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস ট্রাইস এ বি সি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি। হ্যান্ড ম্যাথে একটাই ফর্মুলা। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। দেখো এর আর একটা প্যাটার্ন আছে, সেটা এরকম দেখতে, এই পাল্টা হাফ কমন নিলাম, এ প্লাস বি প্লাস সি থাকলো। এখন সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার সি মাইনাস এ হোল স্কোয়ার। এই যে দুইটা প্যাটার্ন আমাদের এই ফর্মুলা। তো চলো আমরা একটু প্রুফ করে দেখাই দিই ফর্মুলা, দেন তারপর আমরা সামনের দিকে যাবো। তাহলে ওকে, লেফট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস ট্রাইস এ বি সি। আমরা এই দুটা নিয়ে ফর্মুলাইজ করব, এ কিউ প্লাস বি কিউ এ মাইনাস বি হোল কিউ, তাহলে এটা কি হলো, এ প্লাস বি হোল কিউ মাইনাস ট্রাইস এ বি এ প্লাস বি। এখন এই সি কিউব থাকলো আর ট্রাইস এ বি সি থাকলো। আমরা এ কিউব মাইনাস বি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, এ প্লাস বি হোল কিউব মাইনাস ট্রাইস এ বি, এই পর্যন্ত হবে এটা। আর সি কিউব থাকলে এটা এখানে থেকে গেছে। এখন এই দুটাকে এক পুজো করো, সি কিউব কে এখানে নিয়ে নাও, তাহলে এ প্লাস বি হোল কিউব প্লাস সি কিউব আর বাকিদের এক সাইডে সরে ফেললাম, ট্রাইস এ বি এ প্লাস বি মাইনাস ট্রাইস। ওকে এখন আমরা এ কিউব বি কিউবের একটা ফর্মুলা আমাদের আছে, আমরা ফর্মুলাটা এখন লিখবো, এ কিউব বি কিউব, তাহলে এটা এ আর এটা হলো বি, তাহলে এ প্লাস বি। এবার এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি, এর সাথে এটা বি এস এটা প্লাস বি স্কোয়ার, মনে আছে তো? এ কিউব বি কিউবের ফর্মুলা এ প্লাস বি, এটা এ প্লাস বি এস এটা, এবার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এই দুটা থেকে এখন কমন নেব, কি কমন না যায়, মাইনাস থ্রাইস এ বি কমন না যায়, তাহলে এখানে থাকে এ প্লাস বি, আর যেহেতু এখান থেকে কমন নিয়ে নেছি তাহলে এখানে প্লাস সি থাকে। এখন চলো আমরা কি কমন নিতে পারবো, এ প্লাস বি প্লাস সি এখানে আছে এখানেও আছে, নাও কমন নিলাম কমন, তাহলে এ প্লাস বি প্লাস সি কমন নিলাম। এখন এটা ভাঙাই দাও, এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এটা মাল্টিপ্লাই করে দাও মাইনাস সি এ, সাইক্লিক অর্ডার লিখতে হবে, কিন্তু এ সি না লিখে সি এ লিখবে, মাইনাস বি সি আর প্লাস সি স্কোয়ার। ওকে কমন নিয়েছি, তাহলে ডিমেনশিয়ার এটা এখানে থাকতেছে আসছে মাইনাস টোয়াইস এ বি, কারণ এটা তো কমন চলে আসছে। এখন এটাকে একটু অ্যারেঞ্জ করে সুন্দর করে লেখো, এ প্লাস বি প্লাস সি থাকলো, এবার আসলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এবার মাইনাস এ বি থ্রাইস এ বি টোয়াইস এ বি মাইনাস এ বি, এবার মাইনাস বি সি আর মাইনাস সি এ। দেখো এই প্রুফটা হয়ে গেছে,
এই যে a প্লাস b প্লাস c স্কয়ার b স্কয়ার c স্কয়ার a b b c c এই যে b c মাইনাস c এখন এইটা একটু গ্রুপ করে দাও এখান থেকে এখন এখানে একটা কাজ করো এখানে হাফ নিলাম তাহলে a প্লাস b প্লাস c থাকলো এখন হাফ নিলে এখানে সবার সাথে 2 মাল্টিপ্লাই হয়ে যাবে কারণ 2 কমন নিলে হাফ কাটা যাবে তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 a স্কয়ার twice b squared plus twice c squared minus twice ab minus twice bc minus twice c এখন আমরা ওই যে আগের মতন কাজ করব a plus b whole square এর ফর্মুলা হ্যাঁ এখন দেখো হ্যাঁ a plus এখন এই দুটাকে এখন অ্যাড করব এইভাবে দেখো a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার এ টুয়াইস ab নিলাম দুই পাশে ab নিলাম এবার bc কে নেব b স্কয়ার মাইনাস টুয়াইস bc প্লাস c স্কয়ার c স্কয়ার মাইনাস টুয়াইস ca প্লাস b স্কয়ার দেখো কিভাবে ব্যালেন্স করছি টুয়াইস a স্কয়ার দেখো a স্কয়ার আর a স্কয়ার মিলে টুয়াইস a স্কয়ার b স্কয়ার আর b স্কয়ার মিলে টুয়াইস b স্কয়ার c স্কয়ার আর c স্কয়ার মিলে টুয়াইস c স্কয়ার আর টুয়াইস ab এখানে আছে টুয়াইস bc এখানে আছে আর টুয়াইস c এখানে আছে হল স্কয়ার হয়ে গেছে এখন দেখো হাফ a প্লাস b প্লাস c এখন এখানে কি আসলো তাহলে a মাইনাস b হল স্কয়ার এটা b মাইনাস c হল স্কয়ার পরেরটা c মাইনাস a হল স্কয়ার এই যে ওকে তাহলে দেখো আমরা যে দুইটা ফর্মুলা প্রুফ করলাম এই দুইটা ফর্মুলাতে আমাদের ম্যাথ করতে হবে এবং ফর্মুলা মনে রাখতে হবে বাবারা আর যাই করো ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে তাহলে এখন দেখো আমি একটু বলে দিচ্ছি ফর্মুলা হলো এরকম 1 নাম্বার ফর্মুলা a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ মাইনাস 5 abc এটা আসলো a প্লাস b প্লাস c আর এখানে আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c আর এখানে আরেকটা আছে হাফ নিলাম a প্লাস b প্লাস c তাহলে এখানে ওই এই প্যাটার্নটা আসবে a মাইনাস b হোল স্কয়ার b মাইনাস c হোল স্কয়ার c মাইনাস a হোল স্কয়ার এখন গিলে খাই ভালো ফর্মুলা দুইটা বাবারা মাথায় ফর্মুলা রাখা লাগবে এই দুইটা এইটাই ফর্মুলা এই দুইটা প্যাটার্ন আছে লেফট সাইড এটা বা রাইট সাইড এটা এটা কি মনে রাখা যাবে ফর্মুলা কি করে আসলো সেটা আমি প্রুফ করাই দিছি বাট মনে রাখার দায়িত্ব আসলে এখন তোমাদের এই ফর্মুলা মাথার ভিতরে নিয়ে নাও যে যত ফর্মুলা জানবে তার ম্যাথ সে তত ভালো ম্যাথ পারবে কে বুঝতে পারছো আর ফর্মুলা ভালো না জানলে ম্যাথ ভালো করতে পারবে না ওকে এখন চলো তাহলে আমরা 8 নাম্বার করছি অনেক ইম্পর্টেন্ট কিন্তু 8 নাম্বার 9 নাম্বার দুটোই ইম্পর্টেন্ট মাথায় নিয়েছো ফর্মুলা এখন আমরা এই এইটাই লিখবো এই ফর্মুলা ওটা বেশি লেখা লাগে না এটা বেশি লেখা লাগে ফর্মুলাটা প্রুফ আসে অনেক সময় পরীক্ষায় টু মার্কে এখন চলো আমরা বই বের করলাম গিভেন দ্যাট ওকে গিভেন দ্যাট গিভেন দ্যাট ওকে আমাদের কি দেওয়া আছে দেখো 1 বাই a কিউব 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব আর ইকুয়ালস টু থ্রাইস abc এটা ছিল গিভেন দ্যাট তারপর আমাদের প্রুফ করতে হবে সেটা বড় কথা না আগে আমরা এটা করে দিলাম তাহলে ওকে আর 1 বাই a কিউব দিলাম 1 বাই b মিলে এটা টোটাল পারে কিউব দিলাম এখন এটাকে এই বেশি নিয়ে আসলাম 3 এখানে রাখলাম এটাকে 1 বাই a লিখলাম অর্থাৎ 1 বাই b 1 বাই c
আচ্ছা বলো তো এটা মাল্টিপ্লাই করলে এটা হয় না 3abc এরকম মানে পড়তে দেখো প্রাইস এ বি সি হয় না মাইনাস এটা তো এটাকে আমরা 3 এর সামনে দিয়েছি এটা 1 তার সাথে 3 হলে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যায় আর এ বি সি নিচে থাকে বাট আমরা তো ফর্মুলা লেখার জন্য লিখেছি এই যে এ মানে কোনটা মানে এটা এ এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 3 এ বি সি a কিউব b কিউব c কিউব মাইনাস 3 এটা a এটা b এটা c তাহলে এই যে আগের ফর্মুলা a প্লাস b প্লাস c তাহলে আর হাফ লাগবে হাফের ফর্মুলা লিখতে হবে হাফ a মানে এটা b হলো এটা c হলো এটা এরপরে a মাইনাস b হলো স্কয়ার a আছে এটা b হলো 1 বাই b হলো স্কয়ার 1 by b minus 1 by c whole square 1 by c minus 1 by a the whole square equals to 0 okay okay dekho bujhte parcho kina ha eta amader kaj bujhte parecho ekhon cholo samner dike agalam amra स्क्वायर प्लस 1 by b 1 by c whole square 1 by c 1 by a whole square equals to 0 তাহলে এখন এটা এলসিএম করো এলসিএম করলে a b c হয় b c + c a + a b equals to 0 এই a b a b c এদিকে ক্রস মাল্টিপ্লাই করো বাদ চলে যাবে তাহলে আর b c + c a + a b equals to 0 আর এখানে কি sum of the square of two or more expression equals to 0 then each of the expression will be 0 দেখো এটা তো পজিটিভ কারণ স্কয়ার তো যা দিবা পজিটিভ হবে এটা গেল যাই হোক না কেন তাও পজিটিভ এটা গেল যাই হোক সেটাও পজিটিভ হয়ে যাবে তাহলে সবগুলো পজিটিভ প্লাস করলে সেটা কি কোনো 0 হয় হয় না তাহলে ইস টার্ম উইল বি 0 প্রত্যেকটা টার্ম উইল বি 0 তাহলে সিন্স সাম অফ স্কয়ার স্কয়ারস অফ টু অর মোর অর মোর এক্সপ্রেশন expressions is 0 is 0 তাহলে so each of the expression the value of the is of তাহলে so value of is expression expression will be তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে 0 হবে তাহলে স 1 বাই এ 1 বাই বি এর স্কয়ার ইকুয়ালস টু 0 1 বাই বি মাইনাস 1 বাই সি এর স্কয়ার ইকুয়ালস টু 0 এন্ড কমন দিন 1 বাই সি 1 বাই এ এটার স্কয়ারও 0 হবে চলো এখন ইন্ডিভিজুয়ালি আমরা সব প্রুফ করে নেব তাহলে স্কয়ার রুট করে দাও স্কয়ারটা উঠাই দিলাম जो देश का रुपया दाव ताले की होगा मदर तलो आर वन बाय ए वन बाय बी कॉस्ट टू जीरो वन बाय सी कॉस्ट टू जीरो वन बाय ए कॉस्ट टू जीरो तलो आर वन बाय ए कॉस्ट टू वन बाय बी कॉस्ट टू वन बाय सी
1 by c equals to 1 by a. তাহলে r আমরা কি পেলাম ক্রস মাল্টিপ্লাই করলে a equals to b, কমা b equals to c equals to a. So therefore a equals to b equals to c. Show that. দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা? আমরা এই সব দা এক্সপ্রেশন ডেভেলপ দা ইস এক্সপ্রেশন উইথ দিস রাফ। তাহলে এখন দেখো সেই ক্ষেত্রে আমরা এটা পেয়ে গেলাম ক্যালকুলেশন করে। আবার এটা আবার একটা প্রুফ ছিল। তাহলে এটা আর এটা দুটা মিলে দুটো এখন চলো 9 নম্বর ম্যাথে অনেক ইম্পর্টেন্ট। তাকাও 9 নম্বর ম্যাথের দিকে। ওকে হ্যাঁ 9 নম্বর ম্যাথে কি আছে দেখো সেখানে এ প্লাস এক্স ওয়াই জেড এত এত শো দ্যাট এত কষ্ট তো চলো শুরু করি ওকে গিভেন দ্যাট 9 হবে তো অনেক ইম্পর্টেন্ট বুঝতে পারছো অনেকবার পরীক্ষা আসছে না গিভেন দ্যাট Given that x equals to b plus c minus a, y equals to c plus a minus b, z equals to a plus b minus c. देखो ओके, এটা minus b, এটা minus c. चलो. তাহলে এখন আমাদের left hand side যা আছে right hand side প্রুফ করতে হবে। এখন আগে অ্যাড করে নি অ্যাডিং একটু কাজ কম হবে তাহলে x প্লাস y প্লাস z যদি আমরা অ্যাড করি তাহলে কি হবে জানো এখানে একটা a চলে যায় তাহলে একটা থাকে একটা b দেখো চলে গেল তাহলে বাকি একটা b থাকবে তাও প্লাস b একটা c মাইনাস c আর প্লাস c চলে গেল তাহলে একটা প্লাস c থাকে এখন অ্যাড করলে আমরা এটা পাবো x y z আর a প্লাস b প্লাস c এখন আসো আমরা লেফট হ্যান্ড সাইড x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস x y z ওকে x কিউব y কিউব z কিউব x y z এখন এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো ওই যে হাফের ফর্মুলাটা লিখবো x প্লাস y প্লাস z এবার x মাইনাস y হোল স্কয়ার y মাইনাস z হোল স্কয়ার z মাইনাস x হোল স্কয়ার দেখো আমরা ফর্মুলাটা লিখে ফেলেছি এই যে আমাদের ফর্মুলা এখন ভ্যালু বসাই দাও এখন ভ্যালু কিভাবে বসাবে হাফ তো থাকলো এই যে x প্লাস y প্লাস z মানে a প্লাস b প্লাস c এই যে a প্লাস b প্লাস c এখন বাকি ভ্যালুগুলো আমরা একটু বসাই দেবো x মানে কত এটা b প্লাস c মাইনাস x y আছে এটা কিন্তু এর আগে মাইনাস আছে তাহলে পুরো সব সাইন চেঞ্জ হবে মাইনাস c মাইনাস a প্লাস b এই যে হোল স্কয়ার এবার y y মানে এটা দ্বিতীয়টা আমরা লিখবো প্রথমে y আছে c a মাইনাস b c প্লাস a মাইনাস b z মানে এটা এখন এটার আগে z এর আগে প্রিভিয়াস এ মাইনাস সাইন আছে তাহলে এখন আমরা কি করব এটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব মাইনাস a মাইনাস b প্লাস c হোল স্কয়ার এরপর আসো এরপর আমরা হ্যাঁ এবার z আছে এটা z আছে a প্লাস b মাইনাস c এবার x মানে এটা এটা মাইনাস করব তাহলে মাইনাস b মাইনাস c প্লাস a তারপর স্কয়ার তাহলে বসাই দিলাম মাইনাস গুলো ছিল সেটা মাল্টিপ্লাই করে দিচ্ছি যাতে মাইনাস পাইছি মাইনাস মাল্টিপ্লাই করে দিচ্ছি এখন আসো হাফ a প্লাস b প্লাস c সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখানে
কে চলে যায় সি সি বাদ দেয় তাহলে কে কে থাকে -2a +2b হোল স্কয়ার এইখানে a এ চলে গেল -2b +2c হোল স্কয়ার হ্যাঁ এবার এখানে আসো এইখানে যখন আমরা ক্যালকুলেশন করব b b চলে যাবে -2c -2c +2a যে যে এখন সব জায়গা থেকে -2 কমন দেব তাহলে স্কয়ার করলে তো সেটা 4 হয়ে যাবে দেখো একটু তাকিয়ে হাফ a প্লাস b প্লাস c থাকবে এখন সে মনে করে এখান থেকে -2 কমন নিলাম তাহলে জানো এখানে a মাইনাস b সবার উপরে হল স্কয়ার যেটা এখানে স্কয়ার তাহলে এটা স্কয়ার করলে এটা 4 হয়ে যায় এখানে স্কয়ার থাকে ক্লিয়ার আর মাইনাস কমন নিলে তাহলে -2 তার স্কয়ার করলে তো 4 হয়ে যাবে এখানেও তাই -2 কমন নিলাম তাহলে এটা 4 হয়ে গেল যেহেতু 4 স্কয়ার আছে b মাইনাস c হবে এর হল স্কয়ার এখান থেকে -2 কমন নিলাম সাথে সাথে স্কয়ার হয়েছে 4 হয়ে গেল তাহলে c মাইনাস a হোল স্কয়ার অবশ্যই আমাদের a b b c c আকার লিখতে হবে কারণ জানো সাইক্লিক অর্ডার এই যে এটা সাইক্লিক অর্ডার বুঝতে পারছো সাইক্লিক অর্ডার এই যে a b c তাহলে a b এরপর হবে b c এরপর হবে c এই যে দেখো c এ লিখছি আমাদের এখানে কাজ করতে অবশ্যই সাইক্লিক অর্ডার মানতে হবে a b b c c এই যে a b b থেকে c তে যাব c থেকে a তে আসবো আর না হলে মাইনাস কমন দিয়ে চেঞ্জ করব এটা তো চেঞ্জ করতে হবে তাহলে এখন দেখো সব জায়গায় 4 আছে 4 কমন আসে না 4 কে কমন নিলে এখানে রাখা যায় এখানে না রেখে একদম সামনে নিয়ে আসবো এখন দেখো 4 কমন নিয়ে সামনে দিয়ে দিলাম একদম সামনে এই হাফ থাকি গেল a প্লাস b প্লাস c a মাইনাস b হোল স্কয়ার b minus c होल स्क्वायर c minus a होल स्क्वायर देख सो हमरा की करलो a b b c c a फोर तो सामने ले আসছে এখন আমাদের একটা ফর্মুলা আছে দেখেন থেকে এই পর্যন্ত ফর্মুলা পড়ে গেছে এই পর্যন্ত মনে আছে সেই ফর্মুলাটা আমি আরেকবার লিখে দিচ্ছি দেখো বাবারা হ্যাঁ আর ফর্মুলাটা আরেকবার লিখে দিচ্ছি এটা ছিল a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3 a b c হাফ c a মাইনাস b হোল স্কয়ার b মাইনাস c হোল স্কয়ার c মাইনাস a হোল স্কয়ার এখন দেখো এই যে হাফ সহ এটা এটা বাদ দিয়ে এটা লিখতে পারবো না এটা এই যে হাফ সহ দেখো এটা এটাকে বাদ দিব দিয়ে আমরা এটা লিখব হয়ে গেল তো তাহলে ওকে আমি উপর লিখে দিলাম ফোর থাকলো এখন এটাকে বাদ দিয়ে আমরা এটা লিখবো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস টাইস এ বি সি হ্যাঁ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড শর্ট দেখো শর্ট বা প্রুফ যা লেখো লেখো সমস্যা নেই বুঝতে পারছো এটাকে আমরা ইউজ করে দিচ্ছি সাইড নোট লিখে লিখতে পারো না লিখলে চলবে মানে এটাকে বাদ দিয়ে আমরা এখন এটা লিখে দিলাম তাহলে ওকে এটা বাদ দিলাম দিয়ে আমরা এই যে আর এই সামনে ফোরটা থেকে এই গেছে সামনে একটা ফোর ছিল যেটা কমন নিয়ে ওটা রেখে দিয়েছি ওকে 9 গেল এখন চলো 10 নম্বরে যাই 10 10 এর অন আমরা কি করতে চাই সিম্পলিফাই চলো টেনে নন সেখানে কি আছে দেখো হ্যাঁ আমরা সিম্পলিফাই করব টেনে নন তোমরা কি বুঝতে পেরেছো ম্যাথটা না বুঝতে পারলে বলো এসে যে স্যার বুঝতে পারি নাই আসমিয়া বুঝতে পারছো ফায়াত হুম তান আপনি বুঝতে পারছো ওকে এখন চলো
বাকি কাজগুলো করবো। না বুঝতে পারলে বলবা যে এখানে বোঝা যাচ্ছে না। আর আমি ক্লাসগুলো আবার ইউটিউবে যে প্লে লিস্ট আগে করানো আছে দেখি আবার আরেকটা করে দেব। ওকে তাহলে এখন আসো আমরা পরের ম্যাথে গেলাম জেনারেল, সেখানে কি আছে দেখো সিম্পলিফাই করতে বলছে আমাদের। এখানে আছে এরকম এ স্কয়ার বাই কত এ মাইনাস বি আর এ মাইনাস সি প্লাস বি স্কয়ার বি মাইনাস সি আর বি মাইনাস এ সি স্কয়ার সি মাইনাস এ আর সি মাইনাস বি। দেখো এসে অবস্থা এখানে আমাদের সাইক্লিক অর্ডারটা নাই কিন্তু বুঝতে পারছো কি নাই সাইক্লিক অর্ডার নাই। এই যে দেখো এখানে এবি আছে এই যে সাইক্লিক অর্ডার এ বি সি এই দেখো এবি আছে কিন্তু এবার বি সি আর সি এ হতে হবে কিন্তু আছে কি এ সি তাহলে একটা মাইনাস কমন দেবো তাহলে প্রত্যেকটা টার্ম থেকে ওইভাবে আমরা মাইনাস কমন দেবো এ স্কোয়ার টার্ম এ স্কোয়ার তাহলে এখন আমাদের কাজ কি বলো এখান থেকে মাইনাস কমন না এ এ মাইনাস বি থাকবে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে এখন সি মাইনাস সি হয়ে গেল বুঝলে কমন নেই সেই কারণে। ওকে বি স্কোয়ার এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলাম তাহলে এটা বিসি তো বিসি থাকলো কারণ বিসি তো সাইক্লিক অর্ডার কিন্তু বিএ বিএ তো সাইক্লিক অর্ডার না ঠিক আছে সি এ সি মাইনাস এ যেহেতু মাইনাস কমন নিলাম এখান থেকে তাহলে এটা কি হবে বি মাইনাস দেখো আমরা মাইনাস কমন নিয়েছি আমরা সাইক্লিক অর্ডার করে ফেলেছি সব। এখন চলো আমাদের কাজ কি এখন ওকে হ্যাঁ আমরা ওকে আমরা এলসিএম করলাম কি হলো এটা মাইনাস এ মাইনাস বি নিলাম বি মাইনাস সি নিলাম আর সি মাইনাস এ সি মাইনাস এ এই দুটাকে ডিভাইড করলাম তাহলে বি সি এখানে আসলো এ স্কোয়ারের সাথে বি মাইনাস সি মাল্টিপ্লাই হবে বি স্কোয়ারের সাথে এখানে এ সি এ নাই সি মাইনাস সি মাল্টিপ্লাই হবে সি স্কোয়ার ডিভাইড করলাম সি এ বি সি তাহলে এবি থাকলো এলসিএম করলাম আর ইস ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করছে যেটা পার্সেন্টেজে মাল্টিপ্লাই করে করে দিয়েছে এখন আসো নিউমারেটর তাহলে সো নিউমারেটর কত হলো আমাদের এ স্কোয়ার বি মাইনাস সি বাকিগুলো মাল্টিপ্লাই করে দাও কারণ হচ্ছে আমাদের আমরা প্রত্যেকটাতে প্রথমে বি মাইনাস সি বানাবো আবার এ বি বি সি সি এ বানাবো তাহলে এগুলো একটু মাল্টিপ্লাই করে দাও বি স্কোয়ার সি মাইনাস এ বি স্কোয়ার এবার এটা মাল্টিপ্লাই করো এ সি স্কোয়ার মাইনাস বি সি
এখন এখানে বিসি বিসি বানাবো আমরা তাহলে এ স্কয়ার বি মাইনাস সি এখন বি মাইনাস সি বানাতে হবে আমাদের আমরা যদি এই দুটাকে নিই বিসি কমন নিই এই দুটাকে এক করব এই দুটাকে এখান থেকে আমরা বিসি কমন নিলাম এটা 9 গ্যাপ দিচ্ছে তাহলে বিসি যদি কমন না তাহলে এখানে কি থাকে জানো বি এখানে মাইনাস সি থাকে আর এই দুটার ভিতরে কি কমন আছে বলো তো এখানে এ কমন আছে না এবং তা মাইনাস এ কমন না যায় তাহলে এখানে কি হয় বি স্কয়ার এটা যেহেতু মাইনাস কমন আছে তাহলে এটা মাইনাস হয়ে যায় প্লাসটা এ তো কমন আছে তাহলে মাইনাস বি স্কয়ার আমি তো লাইন গ্যাপ দিলাম কারণ সাইক্লিক অর্ডার এর আগে করানো হয়েছে রিসলভমেন্ট ভেক্টরস এখন আসো তাহলে এ স্কয়ার বি মাইনাস সি বিসি বি মাইনাস সি মাইনাস এ এখন এটা ফর্মুলা করব বি প্লাস সি আর বি মাইনাস সি তাহলে এখন প্রত্যেকটা টার্মে বি মাইনাস সি বি মাইনাস সি বি মাইনাস সি আছে চলো কমন নিয়ে নাও তাহলে বি মাইনাস সি যদি কমন নাও নিলাম কমন এখানে থাকে কত এ স্কয়ার এখানে থাকতেছে বি সি আর এখানে বি মাইনাস সি কমন নিলে এটা থাকে এটা তো মাল্টিপ্লাই করে দিই তাহলে মাইনাস এবি মাইনাস সি এ এটা মাল্টিপ্লাই করে দিলাম এটা তো কমন নিয়েছি তাহলে থাকবে এটা এখন এবি বানাবো ওকে বি মাইনাস সি এখন দেখো আমরা এইটা আর এটার ভিতরে কমন না এ কমন না তাহলে এ মাইনাস বি হল এইটা আর এটা থেকে কমন হল আর এইখান থেকে কমন নাও কি কমন না যায় দুটা থেকে বলো তো সি মাইনাস সি কমন নাও তাহলে এখানে থাকে এ আর মাল্টিপ্লাই করলে মাইনাস সি হয় এটা তো প্লাস তাহলে এখানে মাইনাস বি দিব কারণ কি যদি মাল্টিপ্লাই করো তাহলে এটা এটা হলো বাট এটা মাইনাস আর মাইনাস প্লাস এই যে সি আর বি মাল্টিপ্লাই করলে বি সি হয় আমি অ্যারেঞ্জ করে নেই হ্যাঁ শর্ট ভাবে নিয়ে নিয়েছি এখন এ মাইনাস বি কমন নিয়ে নাও বি মাইনাস সি এ মাইনাস বি কমন নিলাম এখানে কি থাকে এ মাইনাস সি সাইক্লিক অর্ডার হয় নাই এখানে সি হতে হবে তাহলে একটা মাইনাস কমন নেব চলো একটা মাইনাস কমন নেই নিয়ে এটা ঘুরাই দেবো এখন আসো তাহলে কি অবস্থা দাঁড়ালো দেখো হ্যাঁ ওকে তাহলে এখন আমরা পেলাম কত একটা মাইনাস কমন নিলাম তাহলে প্রথমে এ লিখি এ মাইনাস বি ঠিক আছে বিসিটাও ঠিক আছে বি মাইনাস সি এখান থেকে মাইনাসটা কমন নিয়েছি তাহলে আগে সি হলো মাইনাস সি তাহলে ওকে সো দ্য গিভেন ফ্র্যাকশন দ্য গিভেন গিভেন হ্যাঁ গিভেন ফ্র্যাকশন এখন নিউমারেটর তোমাদের এটা মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস সি আর ডিনোমিনেটরও তো এটা ছিল এলসিএম হয়েছিল মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস সি দেখো সব কাটা কাটি যায় এটা যাবে এটা যাবে এটা সব কাটা মাইনাসও কাটা যায় ওয়ান মাইনাস তাহলে অ্যান্সার কত হলো ওয়ান ওকে দেখো আমাদের অ্যান্সার পেলাম আমরা কত ওয়ান তাহলে ওকে আমরা এটার অ্যান্সার ওয়ান পেয়ে গেছি অ্যান্সার ওয়ান এবার টু নাম্বারে গেলাম টু চলো টেনেক টু টেনেক টু তে কি আছে দেখি টেনেক টু তে যাবো এখন এটা মুছে দিলাম ম্যাথটা একটু লিখি টেনেক টু সেখানে কি আছে দেখো ওকে এ প্লাস বি হোল স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ বি বাই বাই বি সি বি মাইনাস সি এ মাইনাস সি এখানে মাইনাস কমন নিলাম আগের মতো বি সি বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস বি সি বাই সি এ সি মাইনাস এ আর বি মাইনাস এ এটা সাইক্লিক মাইনাস কমন নিলাম
c plus a whole square minus c a by ओके बॉय के तो बना ए बी दाव से बुलता था भी कार्यशन पर ना ए माइनस बी आ सी माइनस बी जो तो बुलता था के कार्यशन टक करेना वही खाने हमारे बॉय जाता टुकड़ा तो तुम्हारे बॉय वाला कार्यशन करा सकते हैं जाने खाने सी ए हो बेकिंग तो के तो हमारे बॉय ए बी दाव से हमारे बॉय टेट टुकड़ा तो ना टुकड़ा माइनस कमन देव माइनस कमन मिले बी माइनस सी सी माइनस होल स्क्वायर भांग स्क्वायर प्लस ट्वाइस ए बी प्लस बी स्क्वायर माइनस ए माइनस कमन देखो सी एक्सने माइनस कमन ना ए बी साइक्लिक ऑर्डर साइक्लिक नहीं माइनस सी साइक्लिक भांगे दाओ सी स्क्वायर प्लस 2ca plus s bar minus c এখন চলো LCM করে ফেললাম দেখো LCM করলে কি হচ্ছে minus a minus b b minus c c minus a এখন এটাকে ডিভাইড করব তাহলে a minus b মাল্টিপ্লাই হবে মাল্টিপ্লাই করে কোড লিখলাম a minus b আর এখানে কি আছে তাই লিখে দেব কত c minus c multiply করে লিখলাম কত আর বাকি এখানে যেটা আছে c স্কয়ার প্লাস c a প্লাস c স্কয়ার এবারে a কিউব b কিউবের ফর্মুলা বলছে a কিউব - b কিউবের ফর্মুলা এই যে a - b স্কয়ার ab a কিউব - b কিউব চলো আমরা উপরে দেখো অনেকগুলো ফর্মুলা পড়ে গেছে ডিনোমিনেটর যা আছে তাই থাক এখানে কি আছে - a - b b - c c माइनस ए ये खाने देखो ए क्यूब माइनस बी क्यूब ये टेबल पर बोलते हैं ना ये खाने क्या से प्लस बी क्यूब माइनस सी क्यूब जब बी माइनस सी बी स्क्वायर बी सी प्लस सी स्क्वायर बी क्यूब माइनस सी क्यूब ये खाने क्या से सी ए सी स्क्वायर सी ए एस तो ना सी क्यूब माइनस सी क्यूब माइनस ए क्यूब एक फॉर्मूला से तो लेकिन कड़ा कड़ी है वैसे देखो ऐसे ए क्यूब আর মাইনাস এ কিউব চলে গেছে বি কিউব চলে গেছে সি কিউব চলে গেল তাহলে উপরে হলো 0 আর ডিনোমিনেটর আছে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস তাহলে সব মিলে 0 তাহলে आंसर আমরা কি পেলাম দেখো आंसर আমরা 0 পেয়েছি দেখো তোমরা বুঝতে পারছো কিনা একটু ফর্মুলা খেয়াল রাখতে হবে দেন ম্যাথ তোমরা পারবে আর ফর্মুলা টাইমে এটা সাইক্লিক অর্ডার ডিসঅ্যালাইনমেন্ট ফ্যাক্টরস করছি